আজকে আমরা কাস্তে শুটকি দিয়ে পুঁইশাক রান্না করব। প্রথমে করে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমরা তেল দিয়ে নিলাম। এর মধ্যে কাসকি মাছের শুটকি দিয়ে দিচ্ছি। শুটকি আর পেঁয়াজগুলো হালকা একটু ভাজবো। এর মধ্যে আমরা এক একে লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে নিলাম। এগুলো একসাথে ভালো করে একটু হালকা কষাতে হবে। কষানো হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে পুঁইশাক, আলু, ধুন্দুল এবং কাঁঠাল দিচ্ছি, কুচি দিয়ে দিলাম। এখন মশলার সাথে এগুলো একটু ভালো করে মিশাতে হবে। এগুলো ঢেকে দেব একটু কষানো হওয়ার জন্য। 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পাঁচ মিনিট হয়ে গেছে, এখন আমাদের এগুলো প্রায় কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ হওয়ার জন্য আমরা পানি দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমরা 10 মিনিট ধরে রান্না করব। দেখুন আমাদের তরকারি হয়ে গেছে। পানি ডাল একটু শুকাবে। আমাদের তরকারি হয়ে গেছে।